আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি যে ভোট গ্রহণে অনিয়ম হচ্ছে এবং অনেক কেন্দ্রে আমরা গোপন ভোট কক্ষে অবৈধ অনুপ্রবেশ লক্ষ্য করেছি এবং অবৈধভাবে প্রবেশ করে ভোটারকে ভোট প্রদানে হয়তো সহায়তা করছেন বা বাধ্য করছেন, এটা আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি, যেটি নিয়ম নয়। তারপর আমরা দেখেছি যে যারা পোলিং এজেন্ট সম্ভবত তাদের অনেকের গায়ে যে পোশাক গেঞ্জি, সেখানে প্রতীক ছাপানো ছিল, মেয়েদেরকে একই রকমের শাড়ি একই রকমের ওড়না ছিল, যেটা নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী। আর অনিয়ম যেটা আমরা দেখছিলাম, আমরা কিন্তু আমাদের সহকর্মীরা ৮টা থেকে নিরবচ্ছিন্নভাবে, কেউ কিন্তু কক্ষ ত্যাগ করেননি, এটা প্রত্যক্ষ করেছেন। এবং অনিয়মগুলো বা ম্যাল প্র্যাকটিসেসগুলো বেশ মোটা দাগে হচ্ছিল, যার ফলে আমরা উপস্থিত থেকে প্রথমে ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ আমরা বন্ধ করে দিয়েছি। এরপরে ১৬টি কেন্দ্র একটা সময় পরে, এরপরে তৃতীয় দফায় আমরা ১২টি, এরপরে চতুর্থ দফায় ৯টি এবং সর্বশেষ আরও ৩টি, টোটাল ৪৩টি ভোট কেন্দ্রে ভোট বন্ধ করে দিয়ে আমরা ১২:৩০টায় কক্ষ ত্যাগ করেছি। এরপর আমাদের অফিসাররা কক্ষে, কিন্তু আমাদের পদস্থ কর্মকর্তারা সবাই ছিলেন, আপনাদেরও অনেকে হয়তো উপস্থিত ছিলেন, আমরা দায়িত্ব দিয়ে আসছি, কিন্তু এর মধ্যে আমরা কিছু জিনিস লক্ষ্য করলাম যে কতগুলি কেন্দ্রে আমাদের সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা তথ্য সংগ্রহ করতে পারছিলাম না। আমরা আমাদের পদস্থ কর্মকর্তাদেরকে রেখে ১২:৩০টায় কক্ষ ত্যাগ করেছি। এরপরে ওনারা কিছু কিছু কেন্দ্র থেকে আরও ৬০টি আমাদের অনুমোদন নিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, আমরা সম্মত হয়েছি, টোটাল ৫০টি কেন্দ্রের ভোট আমরা বন্ধ করেছি এবং রিটার্নিং অফিসার তিনিও ১টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করেছেন, ফলে ৫১টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। এরপর আমরা কমিশনের সকল মাননীয় সদস্য মিলে আমরা বিষয়টি পর্যালোচনা করতে থাকি এবং বিচার বিশ্লেষণ করতে থাকি। আমরা নিশ্চিত হই যে ৫০টি কেন্দ্রের ভোট বন্ধ হয়ে গেলে বাকি যে কেন্দ্রগুলো আছে সেখানের ভোট সেখানকার ফলাফল পরিবেশ সব কিছু বিবেচনা করলেও আসলে সঠিক মূল্যায়নটা হবে না। তো এই পর্যায়ে আমাদের যে আরপিও, রিপ্রেজেন্টেশনস অফ পিপল অর্ডার, জনপ্রতিনিধিত্ব আইনটি ইংরেজিতে, ওটা একটা বাংলা অনুবাদ আছে, সেখানে বলা হয়েছে ৯১ অনুচ্ছেদে যে কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে ভোট গ্রহণ সঠিকভাবে হচ্ছে না, ফেয়ারলি হচ্ছে না, তাহলে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভোট ফেয়ারলি হতে হবে এবং নিরপেক্ষভাবে হতে হবে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ভোট গ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কোনো একটি পক্ষ বা কোনো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রভাবিত করতে পারছেন, ফলে আমাদের দৃষ্টিতে মনে হয়েছে যে ইম্পার্শিয়ালি ফেয়ারলি ভোট গ্রহণটা সম্ভবপর হচ্ছে না। তো এই অবস্থায় আমরা ৫১টি ভোট কেন্দ্র বাতিল হয়ে যাওয়ার পরে আমরা আইনকানুন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিলাম যে ৯১ অনুচ্ছেদে যে দায়িত্ব নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কাছে যদি এটা প্রতীয়মান হয় যে নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, তাহলে যে কোনো কেন্দ্রের বা সকল কেন্দ্রের অর্থাৎ এন্টায়ার কনস্টিটিউয়েন্সের ভোট কমিশন বন্ধ করে দিতে পারবে, স্থগিত নয়, বন্ধ করে দিতে পারবে। আমরা পরিশেষে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে ৫১টি কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছিল, ওর পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমগ্র কনস্টিটিউয়েন্সের পুরো অঞ্চলের নির্বাচনী এলাকা ৫ গাইবান্ধা এর ভোট কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি এবং সেই সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, কাজেই ওখানে এখন ভোট আর হচ্ছে না। পরবর্তীতে আমরা দেখব বিধিবিধান অনুযায়ী কী করতে হবে, সেটাও আমরা কমিশন বসে আইন কানুন বিধিবিধান পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এখন ১টি আসনে ঠিক হয়নি, তাই ফলে ৩০০ আসনে ঠিক হবেই না,
এটা বলা সমীচীন হবে না। আমরা এই আসনের নির্বাচন দিয়ে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারবো এবং আমাদের জন্য আগামী নির্বাচনগুলি যাতে সুন্দরভাবে আরও সুন্দরভাবে করতে পারি, মানে সেইটা একটা দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে, কাজেই ওটা ভবিষ্যতে একটা ভবিষ্যতে দেখা যাবে। ইভিএম নয়, এখানে কতগুলো হচ্ছে হিউম্যান এলিমেন্টস, এখানে কিন্তু যান্ত্রিক বা মেকানিক্যাল কোনো সমস্যা আমরা দেখিনি। আমরা যতক্ষণ পর্যবেক্ষণ করেছি এই নয় যে হাত ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বা মেশিন কাজ করছে না, তা নয়। এখানে এখন যদি এটাকে প্রিজাইডিং অফিসার আছে, পোলিং অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আছেন, তাদের নিয়ন্ত্রণের বাইরে ওই বিষয়টা চলে গেছে, যার ফলে ইভিএম কোনো সমস্যা সৃষ্টি করেনি, কিন্তু কোনো প্রার্থী বা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের কোনো প্রভাব হয়তো এখানে থেকে থাকবে।